audio jungle. বললে আম্পানের তাণ্ডবে নিহত চার আহত শতাধিক কয়েক হাজার ঘরবাড়ি গাছপালা কৃষিক্ষেত লন্ডভণ্ড সড়কে গাছ পড়ে বন্ধ যোগাযোগ বিদ্যুৎহীন এলাকা ভারতের কলকাতা ২৪ পরগনা হয়ে সীমান্ত অতিক্রম করে প্রবল বেগে আসা আম্পানের প্রভাবে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে যশোরের বেনাপোল শাসা সহ সীমান্ত এলাকার কয়েক হাজার ঘরবাড়ি গাছপালা কৃষিক্ষেত লন্ডভণ্ড হয়ে গেছে সড়কে গাছ পড়ে বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎহীন এলাকায় মানুষ ঝড়ে গাছ চাপা পড়ে যশোরের শাসায় এক নচিমন চালক সহ চারজনের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছে শতাধিক নারী পুরুষ ও শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার একর ধান আম পাট সহ সবজির ক্ষেত তলিয়ে গেছে পানিতে সন্ধ্যা থেকে শুরু হয়েছে গভীর রাত পর্যন্ত চলছে তাণ্ডব এ সময় মানুষ ও প্রাণীকুল আতঙ্কে ওঠে রাত সাড়ে ১১টার দিকে শনশন শব্দে বৃষ্টির মাত্রা যায় বেড়ে মানুষের মাঝে করোনার মধ্যে নেমে এসে মহাদুর্যোগ স্বয়ং সম্বল হারিয়ে অনেক চোখের পানি ভাসাচ্ছে বুক সরকারের সহযোগিতা চেয়েছে তারা ক্ষতিগ্রস্ত পরিবার বেনাপোলে মিঠু জানান ভয়াবহ স্মৃতি ও ক্ষতির কথা রাত ১১টার পর থেকে আম্পান ঝড়ে প্রচন্ড বেগের কারণে আমার ক্ষয়ক্ষতি এরকম মেঘনি গাছ পড়ে গেছে ১১টা আর অন্যান্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আশেপাশে ঘর বাড়ি অনেক ক্ষতি হয়েছে টিনির ঘর তো একটাও এলাকায় নেই কারণ মানে আমি তো শুনছি যখন ওরা সব বলছে কাকে আমরা সব গাছের নিচে পড়ে রয়েছি রাত্রিবেলা আমাদের কিছু নেই তখন শুনে এসে মানে এসে দেখি যে বাচ্চা কাচ্চা সব এই অবস্থা এদের ঘর বাড়ি কোন পরিস্থিতি আমরা বুঝতে পারিনি যে এরকম হবে আমরা তো কোনো সময় এরকম দুর্যোগ দেখিনি না একবারই নিয়ে যেতাম বা কিছু জিনিসপত্র সরাই দিতাম কোনো আহত হয়েছে কিনা বাবু হ্যাঁ আমাদের বাবু যে বাচ্চাটার লেগেছে ওর ছেলেটার পায়ে লেগেছে সব মানে সিলে সুটে বের করেছে তো ভিতর থেকে হাত দিয়ে সব কিছু দিয়ে ভাই আমার বাগানে দেখো কে ও বাগান এ বাগান সব শেষ ভাই আমার ঘর বাড়ি সব শেষ আমার ছেলে পিলে আমি সেই রাতে কি অবস্থা আমি শুধু বেশি বেশি ক্যান্ডি চা কলমা পড়েছি লোন নেওয়া রয়েছে ভাই সে লোনের টাকা এখন তো দেবো বলেন লোনের টাকা দেওয়াই আমাদের এখন খুব কষ্টকর হয়ে যাচ্ছে হয়ে যাবে আর কি করবো বলেন এখন আমাদের তো আর কিছু করার নেই যা আম ছিল এক দুবা আম সব গাছই নেই তার আম থাকবে কি করে এখন সরকার যদি আমাদের কিছু যদি সাহায্য সহযোগিতা করে তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হয় এসে দেখছি ওরাও সব এসে গেছিল লাইনে শুনেছি আমি তো বেরোতে পারিনি এরপর আমি ১১টার সময় এসে দেখছি এদের কেউ পাইনি এদের বাড়ি এরা সব তুলে তুলে নিয়ে গেছে মাঝে করোনার মধ্যে নেমে আসে মহাদুর্যোগ স্বয়ং সম্বল হারিয়ে অনেক চোখের পানি ভাসাচ্ছে বুক সরকারের সহযোগিতা চেয়েছে তারা ক্ষতিগ্রস্ত পরিবার বেনাপোলে মিঠু জানান ভয়াবহ স্মৃতি ও ক্ষতির কথা উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার জানান আম্পানের বেশি ক্ষতি হয়েছে কৃষকের ক্ষয়ক্ষতি নিরাপণে কাজ করছে তারা উপজেলার নির্বাহী অফিসার পুলক কুমার বলেন অপকৃত ক্ষয়ক্ষতির নিরাপণের উপজেলার প্রশাসন কাজ করছে জনদুর্বলের লাঘবে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি এদিকে অনেক কৃষকের ধান খেতে রয়েছে পানির নিচে পচে নষ্ট হচ্ছে ধান কৃষক ও কৃষিনীরা সপরিবারে অনেক চেষ্টা করছে পানির থেকে ধান তুলতে সড়কে ও মাঠের মধ্যে অনেক ধান মাড়াইয়ের কাজ করছে কিছুটা ক্ষতি পোষাতে চেষ্টা করছে তারা ঝড়ে ঘর বাড়ো শেষ মাঠ পানি ধানও শেষ ২০ বিঘে ধান চলে মালিকের
একবার সব শেষ হয়ে গেছে, ঘরবল শেষ হয়ে গেছে। মাঠের কিছু ধান আছে বর্তমান, যে ঝড় পানিতে গাছ পাথালি তো সব গেছে, ঘর বাড়িও গেছে, আপনার আছে মাঠেও প্রায় ধান টান সব নষ্ট হয়ে গেছে, এই ধান কলিও গেছে। এই বর্তমানে এই যে পানির থেকে টেনে তুলতে হচ্ছে, তার সরকার যদি না থাকে তাহলে আর কি হবে, তো আমাদের মরেই যাইতে হবে, পথেই বসতে হবে, করিনার তো কিছু নেই। ধান ধরে এই যে এসছে আসার পর আমরা চাষি মানুষ প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে। এই ক্ষতি হওয়ার পরে আমাদের এখানে আমার 3 বিঘে জমি ছিল, 3 বিঘে জমির ভিতরে এই 10 কাঠা জমি কোনো রকম তুলতে পারছে, আর 2.5 বিঘে জমিতে পানিতে প্রচুর ক্ষতি হয়েছে। এই ক্ষতি মানে যে পরিমাণ ক্ষতি হয়েছে আমরা খুবই মানে দুঃখিত। তার মধ্যে আপনার যদি আমরা কোনো রকম সহযোগিতা কিছুটা পাতাম তাহলে একটু কোনো রকম বাঁচতে পারতাম। আর সীমান্তের এই তারের বেড়া আপন করছে পরে, ওরে রক্ত মাংসের মানুষ আমরা, ভেঙে দিছে ঘর, রক্ত মাংসের মানুষ আমরা, ভেঙে দিছে ঘর, যাদের সাথে খেলতাম খাইতাম হইলাম স্বজন হারা, নুনা চোখের জলে বাসি মায়ের গ্রাম ছাড়াই আমরা, নুনা চোখের জলে ভাসি মায়ের গ্রাম ছাড়া। Audio Jungle.